এখন আমরা সরাসরি নোয়াখালীর অঞ্চলে যে ডাবগুলো আছে সেই ডাবগুলোর ভিতরে পানি কি পরিমাণে থাকে এবং তার কোয়ালিটি সম্পর্কে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমরা একটা ডাব এখন কাটে সরাসরি দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবটা আসলে কি পরিমাণে সতেজ মাল আপনারা দেখতেছেন। এই যে পানির মানটা দেখেন, এটা ডাবের ভিতরে কি পরিমাণে পানি থাকে আপনারা দেখছেন যে এক গ্লাস হয়ে আরও কিছু পরিমাণে পানি রয়েছে, এটার ভিতরে আরও পানি রয়েছে, আরও এক গ্লাস হবে পানি, প্রায় এক লিটারের উপরে পানি আছে এই যে একটা ডাবের মধ্যে। তো আপনারা এই ধরনের ডাবগুলো মূলত হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা, হায়দ্রগঞ্জ বাজার থেকে নিতে পারবেন। এখান থেকে আপনারা সরাসরি বিভিন্ন জেলাতে মাল নিতে পারেন। তো আমরা আবার ডালছি, দেখেন এই দেখেন আরও রয়ে গেছে, প্রায় আরও আরও মাল আছে এটার ভিতরে, আরও পানি আছে। এই যে দিয়ে ভাই বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে ডাবের ব্যবসা কীভাবে করতে পারবেন। তো বর্তমানে এই গরমের সিজনে ডাবের ব্যবসা একটি জমজমের একটি ব্যবসা। তো বর্তমানে অনেক ব্যবসায়ী বাইরে রয়েছে যারা সরাসরি গ্রাম থেকে ডাব নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আপনারা যদি এই ধরনের ব্যবসা রিলেটেড ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমাদের বিজনেস আইডিয়া 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আমরা চলে যাবো এখন সরাসরি একজন ডাব ব্যবসায়ীর কাছে যারা সরাসরি বাগান থেকে ডাব বিক্রি করা হয়। তো এমনই একটি প্রতিষ্ঠান রয়েছে মেসেজ আমির এন্টারপ্রাইজ। তো আমির এন্টারপ্রাইজের ওনারের সাথে একজনের সাথে কথা বলবো এবং বর্তমানে ডাবের প্রাইস সম্পর্কে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো। তো চলুন আমরা সরাসরি হয়ে নিই এবং তার ডাবের আপডেট জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান আপনার নামটা? আব্দুল মালিক। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? আমির এন্টারপ্রাইজ। মেসেজ আমির এন্টারপ্রাইজ। জি। আচ্ছা, তো মালিক ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনার যে অনেকক্ষণ যাবৎ আপনাদের সাথে ঘুরেছি এবং দেখেছি যে আপনারা ডাব নিয়ে কাজ করছেন। জি। তো এই ডাবের ব্যবসা আপনি কতদিন যাবৎ করতেছেন? এই ডাবের ব্যবসা আমি 10 বছর ধরে করতেছি। 10 বছর ধরে করতেছেন? আচ্ছা আচ্ছা। এই ডাবগুলো মূলত আপনি কোন জায়গায় দিচ্ছেন? এটা আমার অল বাংলাদেশে সব ফাটাই আর কি। আচ্ছা, আপনারা সব জায়গাতে আপনি ডেলিভারি দিয়ে থাকেন? জি জি। আচ্ছা মালিক ভাই, আপনারা যে ডাব কাটতেছেন এটা কি আসলে এভারেজ সাইজের মাল কাটতেছেন না বাসাইকৃত মাল কাটেন? এটা বাসাইকৃত মাল কিন্তু একে দুই সাইজ আর কি, মানে বড়টা আর মিডিয়াম, যেটা আমরা ছোট মাল কাটি না। আচ্ছা আচ্ছা, একে দুই মাল কাটি। মানে মূলত হচ্ছে আপনাদের একে দুই মাল কাটেন, যদি কেউ অর্ডার করে এভারেজে তাহলে সেই ক্ষেত্রে এভারেজে কাটেন? না না, এভারেজ কাটি না। অবশ্যই আমরা মনে করেন একে দুই মাল এভারেজ কাটলে মাল লস, কিন্তু গৃহস্থে দেখেন ছোটটা যদি কাটি ওই একই দাম দিতে হয়। জি জি। আর বড়টা কাটলে একই দাম, তার কারণ আমরা ছোট মাল কাটি না। ছোট মাল একবারে কাটেন না? জি না জি না। আচ্ছা আচ্ছা, তো মালিক ভাই আপনারা এই যে মালগুলো অর্ডার কিভাবে নিয়ে থাকেন বা কিভাবে আপনারা মালগুলো ডেলিভারি দিয়ে থাকেন? এরা মনে করেন এই আমরা গাড়ির মাধ্যমে, মানে গাড়ি হেরাই ইয়া করবো, যে পাঠি গাড়ি নিবে, পাঠি গাড়ি নিবে, আমাদের সাথে কথা বলবো, কথা বলে এই যদি 2000 মাল নেয় লাস্ট 1000 মাল আমরা ডেলিভারি করি। এর নিচে সর্বনিম্ন 1000 মালের অর্ডার নেন? এর নিচে নেই না, পার্টি কিছু টাকা অ্যাডভান্স করা লাগে আর কি। মানে মালে অর্ডার দিলে, যদি আপনি মালে অর্ডার দেয় তাহলে 30% টাকা পেমেন্ট দিতে হয়? জি জি। আচ্ছা আচ্ছা, এরপরে বাকি যে পরে বাকি টাকাগুলো কিভাবে দিতে হয়? টাকাগুলো আমরা মনে করেন যদি পার্টি নিজে আসে, জি জি আসে, আমরা গাড়ি লোড করে দেই, গাড়ি লোড করে দিলে মনে করেন হিসাব করে এই সব টাকা ক্লিয়ার করে আমরা গাড়ি ছেড়ে দিই আর কি। আচ্ছা, পার্টি মালে মানে পার্টি মাল বুঝে পাইলেই ওই বাকি টাকাগুলো পেমেন্ট করতে হয়? জি জি। পেমেন্ট করলে বাকি টাকাগুলো দিয়ে মাল নিয়ে চলে যায় পার্টি? আচ্ছা। হ্যাঁ, অনেক পার্টি আসে মনে করেন আসে না, আমাদের কাছে অর্ডার করে দেয়, ঠিক আছে, জি জি, আমরা গাড়ি লোড করে দেয়, তারপরে বলি এত ফিজ হইছে, ওই টাকা পেমেন্ট করে দেয়। আচ্ছা, কোনো পার্টি দেখা গেছে 1000 মাল নিবে বা 2000 মাল নিবে, সেই পার্টিও যে অনেকে দেখে 30% টাকা পেমেন্ট করে দেয়, 10,000 টাকা বা 20,000 টাকা দিয়ে দেয়, আর বাকি যে টাকাটা হিসাবে আসে ওই টাকাটা ব্যাংকে আপনাদের দিয়ে দেয়। জি জি। আচ্ছা আচ্ছা, তো এটা মানে খুব ভালো একটা পসিবিলিটি, যেটা অনেক কাস্টমার আছে যারা আসার জন্য সুযোগ পাচ্ছে না, সেই জন্য তারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েও সরাসরি তারা মাল পাইতে পারে। জি জি। আচ্ছা, এখানে কোনো প্রতারণার সুযোগ আছে নাকি আপনাদের? জি না জি না, এদিকে কোনো প্রতারণার সুযোগ নাই।
জি আপনারা অনেকেই আছে যে টাকা দিলে পরবর্তীতে আপনার মাল দেয় না, এমন কোন ইয়ে নাই। আমাদের মনে করেন আজকে 10 বছর এই ব্যবসাটা, আমরা এই মনে করেন ঢাকা চিটাগাং কুমিল্লা, হ্যাঁ এভেলেবল মনে করেন আমরা মাল ডেলি আমরা ফাটাইতেছি। আমরা ডেলি 4-5 হাজার মাল খাইটা থাকি, আচ্ছা আচ্ছা, এই 4-5 হাজার মাল দিতে আসছি ডেলি। এমন অনেকেই আসে যায় নেয়, ঠিক আছে, আচ্ছা, অনেক লোকেই মনে করেন টাকা ফাটাইয়া দেয়, কোনো প্রতারণা কোনো সুযোগ নাই। যদি কোনো প্রতারণা হয়, আমিন টেরেস ভাই আছে, উনি দোকান আছে, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। জানেন যে আমির এন্টারপ্রাইজ একটি সুপরিচিত এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, এখান থেকে আপনারা 30% অনায়াসে বিশ্বাসের সাথে পেমেন্ট করতে পারবেন। আর তাছাড়া আপনারা এই পেমেন্টগুলো মূলত হচ্ছে ব্যাংকের মাধ্যমে এবং হচ্ছে বিকাশ, নগদ, যে কোনো মাধ্যমে আপনি 30% টাকা পেমেন্ট করলেই এই ধরনের ডাবগুলো আপনারা নিতে পারবেন। আর সারা বাংলাদেশে ওনারা 30% পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে, নাকি মালিক ভাই? জি জি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মালিক ভাইয়ের পিছনে কিছু কচি এবং ফ্রেশ ডাব রয়েছে। তো আমরা একটু আপনাদেরকে ডাবগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। মালিক ভাই, এগুলো এই ডাবগুলো কি মূলত আজকের কাটা নাকি? জি জি, এই মাত্র গাইটা আনলাম, আপনি তো দেখলেনই। জি জি, এই মাত্র গাইটা আনছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাবগুলোই মূলত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতেই আসলে এইখান থেকে চলে যায়। আর এই মূলত হচ্ছে লক্ষ্মীপুর জেলা আর নোয়াখালী অঞ্চল মূলত ডাব নারকেল সুপারির জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। তো এইখান থেকে মূলত হচ্ছে এই মালিক ভাই এই 10 বছর যাবৎ এই ডাবের ব্যবসাই করছে এবং উনি এই ডাবের ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে। তো আপনারা বিশ্বাসের সাথে ওনার কাছ থেকে এই ডাবগুলো নিতে পারবেন। আর নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা, হায়দ্রগঞ্জ বাজার, এখানেই হচ্ছে মেসেজ আমির এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান। এখানে আপনারা সরাসরি কথা বলেও এই ধরনের ডাবগুলো নিতে পারবেন অথবা ফোনের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন, নাকি মালিক ভাই? জি জি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও। আল্লাহ হাফেজ।